আজকে খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আর এটার নাম দিয়েছি আমি চামচ পিঠা। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি চামচ দিয়ে কিভাবে বানাচ্ছি। আমার কাছে বানাতে এটা বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা। সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এটা আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন, একদমই ঝামেলা ছাড়া, আর খুবই মজা লাগে এটা খেতে। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই চামচ পিঠার রেসিপি। আর শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এমন মজার মজার রেসিপি পেতে। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। আর শুরুতেই আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়। এটা কিন্তু অনেকটা রুটির মতো মিষ্টি, আমরা যে মিষ্টি বানগুলো কিনে খাই অনেকটা ওইরকমই কিন্তু। তো এখন শুরু করা যাক। আমাদের এটা বানাতে লাগবে 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ। দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম হতে, যা আঙ্গুল দিতে দিয়ে রাখতে পারবেন আপনি, এরকম তাপমাত্রা হতে হবে। তো 1 কাপ দুধ লাগবে আমাদের, আর লাগবে 1/2 কাপ পরিমাণ চিনি আমি এখানে ইউজ করেছি। আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে 1 কাপ পরিমাণ চিনি নেবেন। 1 চা চামচ ইস্ট দিয়ে দেব। ইস্টটা দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর দেখবেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে এসেছে, যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে। আর ইস্টের ভিডিও ক্লিপটা আসলে স্কিপ হয়ে গিয়েছে কীভাবে যেন, সরি সেই জন্যে। তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু মিক্স করে নেব, বেশি মিক্স করার দরকার নেই এখনই। তারপর এখানে আমি দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স, এটা একদমই অপশনাল, আপনি চাইলে না দিলেও হবে, বাট এটা দিলে আসলে ফ্লেভারটা ভালো লাগে আমার কাছে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে এখানে আটাও ইউজ করতে পারবেন, বাট ময়দা দিয়ে এটার টেস্টটা বেশি ভালো আসবে। আর এখানে আমি দিয়ে দিলাম 7 মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ আমরা একদম ভালো মতো মিক্স করে নেব। আপনি চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক বিটার দিয়েও এটাকে ভালো মতো মিক্স করে নিতে পারেন। তো এই যে দেখেন, এখানে একদমই কিন্তু আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি, কোনো ধরনের কিন্তু দলা পাকিয়ে নেই। তারপর এটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর এটা কিন্তু ডাবল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন ফুলে গিয়েছে। এখন এটা ভাজার পালা। একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি ছড়ানো, একটা যে কোনো প্যান নিয়ে নেবেন। তেলটাকে গরম করতে হবে, গরম করার পর আমরা চামচটাও আগে গরম করে নেব। তারপর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ মতো ব্যাটার এখানে দিয়ে দিব চামচে। আপনার চামচটা যতটুকু বড় হয় সেই পরিমাপে আপনি এইখানে সেই ব্যাটারটা দিবেন। আমি যেই চামচটা ইউজ করেছি এটা 1/4 কাপের মতো ব্যাটার দিতে হয়েছে। তো এটা দেওয়ার পরে, ব্যাটারটা দেওয়ার পর দেখতেই পেলেন আপনারা আমি চামচ দিয়ে কিন্তু পানিটা, সরি তেলটা উপরে দিয়ে দিচ্ছিলাম এইভাবে বারবার ছড়িয়ে। আসলে আমি প্রায় দুই মাস পর ভিডিও দিচ্ছি, আজকে ভয়েস দিতে যেয়ে আমি বারবার আটকে যাচ্ছে আমার, সরি সেই জন্যে। ব্যাটারটা দেওয়ার পর অনবরত তেল দিতে থাকবেন এইভাবে চামচ দিয়ে, যখন দেখবেন এটা অনেকটা কিন্তু ফুলে উঠবে তেল দেওয়াতে। তারপর চামচ থেকে এটাকে আমরা ছাড়িয়ে নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে, বানানো খুবই সহজ। অবশ্যই কিন্তু আগে চামচটা কিন্তু গরম করে নিতে হবে, তা না হয় কিন্তু আপনার ব্যাটারটা কিন্তু লেগে যাবে চামচের সাথে। তো চামচের সাথে লেগে গেলে কিন্তু তাহলে আর হবে না, আগে ভালো মতো চামচটা গরম করে নিয়ে তারপর কিন্তু এটা বানাতে হবে। তো এই তো আমাদের কিন্তু শেষ হয়ে গেল, খুবই সহজে একদম ঝটপট একটা রেসিপি, আর খেতেও অসম্ভব মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই চামচ পিঠার রেসিপি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা, আমার আর আমার ফ্যামিলির জন্যও সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।